আমি আসলে যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি আর আসলে এই রিলেশনশিপটা রাখতে পারবো না। হোয়াট? মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, আমি চাচ্ছি নতুন করে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যেতে। উইল ইউ বি মাই ওয়াইফ সারা? আপু ইন্ট্রোডিউস করে দিই, ও হচ্ছে ফারহান। তুমি ফারহান? জি আপু। ছবিতে তোমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আসলে তুমি ততটা না। তারা বলছিল তোমার হাসিটাও নাকি খুব সুন্দর। না, তেমন একটা না আপু, প্লিজ। সত্যটাই তো বলছি, তাই না? সরি ফারহান, আমি তোমার সাথে পান করছিলাম। তবে সারা আরও একটা কথা বলছিল, তোমার সেন্স অফ হিউমার নাকি খুব ভালো। এটা কিন্তু সারা মিথ্যে বলেছে। তুমি আমার কথা শুনে যেভাবে ভয় পেয়ে গিয়েছো, তোমার চোখ মুখ একদম কালো হয়ে গেছে। সরি, তুমি কিছু মনে করোনি তো? না আপু, কিছু মনে করবো কেন, শুধু একটু ঘাবড়ে গেছিলাম আর কি। আচ্ছা, তোমার আম্মু কেমন আছেন? মোটামুটি ভালো। সারা তোমার ব্যাপারে আমাকে সবই বলেছে, তো আমি একদিন তোমার মায়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ, সেটা কোনো সমস্যা না, কিন্তু আম্মুর সাথে কি কথা? ও তুমি বুঝবে না, আমি তোমার মাকেই বলবো। আচ্ছা, তোমরা বসো, আমি একটু আসছি। বাই দ্য ওয়ে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তোমরা বসো। এভাবে ক্যালক্যালে হাসতেছো কেন? হ্যাঁ, তোমার পাশে গার্লফ্রেন্ড বসা, তুমি আমার সামনে আমার বোনের সাথে ফ্লার্ট করো? নিজের বোনকে নিয়ে এসব বলো, তোমার লজ্জা করে না? এগুলো ফ্যামিলি ম্যাটার, এগুলো করতে হয় ইমপ্রেস করার জন্য। এগুলো তো পরে ফ্যামিলিতে প্রবলেম হয় অনেক। এক্স্যাক্টলি, ফ্যামিলি ম্যাটার আমার বোন। তোমার দুলা ভাই কই? তুমি এগুলো খুব ডেঞ্জারাস মানুষ। কি রে নাম? দেওয়ান মোহাম্মদ বাচ্চু। আর দুলা ভাই এই সময় পাশে থাকে না। কতবার বেল দিছি, দরজা খুলতে ইচ্ছা করো না? কাজ করতেছি যেমন না বেটা, আর তোর কাছে চাবি আছে না? এই গেম খেলা কোনো কাজের মধ্যে পড়ে? তুই যে অফিস করছ ওইটা কাজের মধ্যে পড়ে না, তাহলে এটাও কাজের মধ্যে পড়ে। আমি তোর মতো অলস ব্যক্তি এই পৃথিবীতে জীবনে একটাও দেখিনি। শেষ রে। আচ্ছা, এই হারানের বিয়ে সামনে, শুন তো। যা, কি কর? বল আরো, এনগেজমেন্ট হওয়ার একটা পার্টি দিতে। তোমার ফ্ল্যাটে তুমি পার্টি দিবা, তোমার যখন ইচ্ছা তখন দিবা, ফারহান মাইন্ড করার কি? এটা তো তুই ঠিক কথা কইছস, হ্যাঁ আমার ফ্ল্যাটে পার্টি হবে, মাইন্ড করার কি আছে? এই যে বন্ধু, তুমি লাইনে এসে বসো। ফারহানকে ভালো করে ধরো, যে ফ্ল্যাটে থাকতে চাইলে, তোমার ফ্ল্যাটে থাকতে চাইলে ব্যাচেলার্স পার্টি দিতে হবে। অবশ্যই ঠিক কইছিস তুই,
এই এই ফ্ল্যাটে থাকতে হলে পার্টি দিতে হইব দিতে হইব দিতে হবে পার্টি তে তুমি আমি কি বললাম তুমি বুঝছো না হ্যাঁ 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 তুমি তো এটা বুঝে বুঝছো না ফ্ল্যাটে থাকতে তো পার্টি দিব না বেটা যা যা ভাই শালা বাবু বাবা নুস কে সুস্কা এঙ্গেজমেন্ট পার্টিতে খায়নিস Assalamualaikum boss. আমি তো অফিসে। না না আমি অফিসে নিচে আছি যা। আমি কিন্তু অনেক বড় মুখ করে আপুকে বলেছি এনগেজমেন্টে ফারহান আমাকে একটা ডায়মন্ড রিং দিবে বুঝলে তো আচ্ছা ওকে বড় কথা বাই সারাদিন ফোন নিয়ে ফুসু ফুসু করছ কেন হ্যাঁ যখনই দিই তখনই ফোন একটা কানে লাগিয়ে থাকোস আমরাও তো বিয়ে করছি আমরা তো এরকম সারাক্ষণ ফোনে কথা বলতাম না দুলা ভাই আমি কিন্তু তোমার ব্যাপারে সব কিছু জানি হ্যাঁ হয়তো বা তুমি প্রতিটা দিন ফুসুর ফুসুর করেনি ফোনে কিন্তু বাসার সামনে যে আপুর চেহারা দেখার জন্য প্রতিটা দিন দাঁড়িয়ে থাকতে সেটা কিন্তু আমার ঠিকই খেয়াল আছে প্রতিদিন না মাঝে মধ্যে বাড়ির সামনে যেতাম কারণ তোর আপু এক্সপেক্ট করতো আর মানে এক হাতে তো তালি বাজে না এক হাতে যেটা বাজে ওটা তুরি তালি না তাই না আচ্ছা শোন আমি তোরে একটা জরুরি কথা বলার জন্য খুঁজতেছিলাম সেটা হইলো আমি তো তোর দুলা ভাই আমার তো একটা দায়িত্ব আছে সেই দায়িত্বর থেকে আমার কাছে মনে হইলো যে তোরে একটু সাবধান করি তুই ওই পোলারে ভুলে যা দুই দিন হয় না পাশ করে বাইরে এসে একটা চাকরি করে কি ছোটোখাটো একটা চাকরি তো আবার তাকে বন্ধুদের সাথে মেসে ঢাকা শহরে নিজেদের থাকার কোনো জায়গাই নেই এরকম ছেলের সাথে তোর কোনো কিছু হোক এটা আমি চাই না তোর ফিউচার অন্ধকার হয়ে যাব আমি দরকার হলে তোরা ঢাকা শহরের সবচেয়ে সুদর্শন ছেলে খুঁজে আইনা দিব দুলা ভাই ঢাকা শহরের সবচেয়ে সুদর্শন ছেলে দিয়ে আমি কি করব যেখানে পৃথিবীর সবচেয়ে সুদর্শন ছেলে আমার কাছে আছে ওই পোলা পৃথিবীর সবচেয়ে সুদর্শন আরে না আমি তো ওই ছেলের কথা বলছি না আমি বলছি আমার ফেভারিট দুলা ভাইয়ের কথা এই কথাটা অবশ্য ঠিকই বলছিস এই জন্য কিন্তু আমি তোকে অনেক পছন্দ করি ঠিক আছে তবে ওই পোলাটা আমার একদমই পছন্দ না আপু কিন্তু হ্যাঁ বলে দিয়েছে হ্যাঁ সেটাই তোমার আপার চেহারা দিকে তাকে কোনো কিছু বলতেছি না তা না হলে ওই ছেলেরে বুঝাইতাম আচ্ছা দুলা ভাই তুমি আপুকে এত ভয় পাও কেন ভয় পাই না তো ভয় পাওয়ার কি আছে এখানে মানে ভয় পাওয়ার অভিনয় করি এতে তোর আপু খুশি আচ্ছা এখানে কি ফুসু ফুসু হচ্ছে এতক্ষণ ডাকছি তোমার খবর আছে ও ডাকছিল নাকি না ডাকিনি তো আমি না ডেকে মিথ্যে বলছি আহা মিথ্যা কথা বলতে যাবা কেন আমি শুনতে পাই নাই
শুনলে তো ঠিকই জবাব দিতাম। শুনবা কি করে, সংসারের প্রতি খেয়াল থাকলে তো শুনবা, তোমাকে তো কখনো কোনো কাজে পাওয়া যায় না। কি বলো বেবি, কোন কাজটাতে আমাকে পাও না? কালকে বলেছি চাল শেষ হয়ে গেছে, চাল আনতে, এনেছো? কেন, গতকাল রাতেই না এক বস্তা চাল এনে দিলাম। তোমাকে আমি ভাতের চাল আনতে বলেছি, আর তুমি কি নিয়ে এসেছো? পোলাওয়ের চাল, আর তাও আবার আনছো তো আনছো বস্তা ধরে নিয়ে আসছো। আচ্ছা, বস্তা ধরে কেউ কখনো পোলাওয়ের চাল নিয়ে আসে? শালার দোকানদার আমার সাথে এত বড় ধাপ্পাবাজি করলো, মানুষ তো দেখে আমার বিশ্বাসই করা যাবে না। বুঝলি সারা, কয়দিন পরে দেখবি তোদের বাংলা ডিকশনারিতে বিশ্বাস নামের কোনো শব্দই নেই। বাজে কথা বলো না তো, আগে নিজের ভুলটা স্বীকার করো। আর শোনো, তুমি এখন বাজারে যাবে, বাজারে গিয়ে পোলাওয়ের চাল বদলে কি পোলাওয়ের চাল বদলে ভাতের চাল নিয়ে আসবে, ঠিক আছে? আর তোমাকে যে রিংটা আনতে বলেছিলাম কোথায়? কি বলো বেবি, রিং তো অর্ডার দেওয়াই আছে, আমি যাবো এখনই গিয়ে তোমার রিংও নিয়ে আসতেছি, চাউলও নিয়ে আসতেছি। শালা দোকানদারের আজকে খাইছি, ওর কি অবস্থা করি খালি যায়। দুপুর 12টা বাজে। ও, আর আমার বিয়ে না, এনগেজমেন্ট, ওটা আগামী কালকে। বাবুর অফিসে যা, বাবু ভুল করে আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আর মানি ব্যাগের ভিতর আমার এনগেজমেন্টের রিং এর যে রিসিপ্টটা ওটা ছিল। তুই এখন ওর অফিসে যাবি, যে স্লিপটা নিবি, ওখানে ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানায় যাবি, আমার এনগেজমেন্টের রিংটা সাবধানে আমার কাছে নিয়ে আসবি। প্লিজ উল্টাপাল্টা করিস না, কোনো ঝামেলা করিস না, সাবধানে আনিস, পারবি না? হ্যাঁ, খুব পারবো। ওকে, ফাইন। আমি ওকে আমাকে ওকে ওকে পারবি তো, মানে অপোজিট ডিরেকশনে না হলে না আমি যাইতাম, বুঝছো? পারবো, আমার উপরে তো বিশ্বাস নাই তো।
তাইলে পরে ওই একজনরে আমি চাই, কোন সমস্যা থাকলে আমারই বলেন, এখন আমি মালিক। সমস্যা থাকলে তোরে কইতে, তোরে কোন দরকার হইব না, ওই পরে লয়ে যা, লয়া ভালো করে সমস্যা বুঝাবি ওরে, বুঝছস না, ভালো কইরা বুঝাবি, তারপরে ওরে আর ওর দোকানের মালিক রে টুইটারে ভালো করে পার্টিতে চুবায়া আমার কাছে লয়ে নি, ওই ওরে লয়ে যায়, আনতে কই লয়ে যান, আমারে পানিতে চুবাইতে, পানিতে চুবাবেন কেন, তোর রোগ হয়েছে, মুরগির একটা রোগ হয় না কুচ্চা রোগ, এই রোগ হইলে ডিম পারে না, মুরগি শুধু ঝিমায়, তুই তো ঝিমাইতেছ, তোর এখন পানিতে নিয়ে সুন্দর করে চুবামু, তোর রোগ সাইড়ে দেখবো, এই চল 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 চল। কালকে রাইতে কি খাওয়াছো দোস, সারাদিন শুধু ঘুমে ধরতেছে, জিনিসটা মানে ভালো ছিল না রে, জিনিসটা ঠিকই ছিল, সমস্যা তোমার নিজের মধ্যে, এক বেলা কোক খাইলে তো দুইটা চোখ বন্ধ করে ঘুমা, চোখ খুলতে পারো না। আচ্ছা ওই ফার্মাস ছিল আসে না এখন, এই বাসায় খাবার তো আছে, ফ্রিজে মনে আছে, তুই একটু রেডি কর না ভাই, আমি এটা একটু ফ্রেশ হয়ে নিই, হ্যাঁ রেডি কর, ভালো ছিল একটা। বিয়ে করার আগে সেকেন্ড থেকে আউট না, আজও বন্ধু তোরা, আচ্ছা শোন তোদেরকে বলতাম গিফট দিব, ডাক্তারা পার্টি স্যুট, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেম কালার সুন্দরের মাঝে, নো থ্যাংক ইউ নো সরি, বাহ বাহ, তোর অফিসে কি অবস্থা রে, কি সমস্যা, তুই না বললি তোর বস কি বিপ 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 শুরু করছে, ও আমি তো অফিসে কখনোই টাইম মতো যেতে পারি না, তো বস যখনই আমার হাতের কাছে পায় ততক্ষণ ধরে দেয় আর কি, আর আজকে বললাম হাফ অফিস করব, তুমি তো বন্ধু নতুন নতুন অফিস করতেছো এখন বুঝবা না, কয়েকদিন পরে গাস হয়ে যাও, তাই শোন কর্পোরেট লাইফে দুই রকমের মানুষ আছে, একটা হচ্ছে বস প্রকৃতির মানুষ যারা বাসায় শোষিত হয়ে মিনি বিড়ালের মতো দিন কাটায় আর অফিসে গিয়ে খুব পার্ট নেয়, আর হচ্ছে ওয়ার্কার শ্রেণীর মানুষ যারা হচ্ছে বসে তারা শোষিত হয় তারা আবার বাসায় গিয়ে রাজা, একদম নিউটনের সূত্রের মতো, বুঝছস না, অপোজিট না ওরকম একদম ব্যাপারটা, বুঝলাম বুঝলাম, আচ্ছা শোন আমার রিংটা কই, কিসের রিং, আমার ডায়মন্ডের রিং কই, ওটা না মিল্কি আনতে গেল, ও সরি এই মিল্কি আমার রিং কই, হ্যাঁ আমার রিং কই, কথা বলিস না কেন, আসলে দোষ হয়েছে কি ওই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট মানে ওই সকালে রিং আনতে গেলাম না তো সিএনজির চাক্কাতে মনে হয় টাল ছিল একটু ঝাঁকুনি বেশি ছিল, তো ঝাঁকুনি চোটে আমি আবার ঘুমায় পড়ছি, তো সিএনজি থেকে যখন নামছি নাই বা খেয়াল করলাম আমার হাতে নাই রিং, এই শালা সিএনজি ড্রাইভারও ফাজিল, আমারও নামে টান দিয়ে চলে গেছে, তবে মামা তুই কোনো টেনশন নিস না, শালার চেহারা আমি চিনা রাখছি, এখনই খুঁজে বের করবো আজকে, এই এই তুই মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর মানে তুই বুঝতেছিস কি বলতেছে, আমার কালকে এনগেজমেন্ট, সে আমার ডায়মন্ডের রিং হারায় আসছে, তুই বলতেছিস মাথা ঠান্ডা করতে, রিংয়ের দাম জানিস তুই,
তোদের দুজনকে বাজারে বেচলে একটা দাম পাওয়া যাবে? আই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ফারহান, তুই আমাদেরকে বাজারে বেচবি মানে দাম পাওয়া যাবে মানে কি বলতে চাস তুই? কিসের মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বুঝো না তুমি? না বুঝি না, তুই আমাকে বুঝায় বল অন্যের উপর রাখতে আমার উপর ঝাড়তেছিস কি জন্য? তোমার উপর কেন ছাড়বো না, পুরো দোষটা তো তোমারই। কি কেন দোষটা, আমি কোন দিক দিয়ে দোষ করছি আমি? অবভিয়াসলি তুই সকালবেলা যদি মানি ব্যাগটা নিয়ে না বের হইতি এই পুরো ঘটনা ঘটতো? ও তার মানে মানি ব্যাগ আমি ইচ্ছা করে নিয়ে বের করছি আর সব সমস্যা আমি ঘটাইছি? এটা তো আমি জানি না বাবু, তুমি ইচ্ছা করে বের হইছো নাকি না। তুমি কিন্তু ফারহান অনেক বেশি কথা বলে ফেলছো, আর কথা বলো না যথেষ্ট বলছো যা বলার। কি শুনবি বলি পোলাবানোর মতো? আমি তো বললাম এটা আজকেই তোর খুঁজে বের করে দিমু, ওই ড্রাইভার পাঠার চেহারা আমার মনে আছে। আমি বলদের বাচ্চা বলদ, তুই এত বড় একটা আকাম ঘটায় তুই এখন আমার উদ্ধার করে দিবি? শালা শালা ম্যাট্রিক ফেল কোথাকার গাবের বাচ্চা, সব সময় দিয়ে একটা একটা ঘটনা ঘটাবে আমরা কয়দিন সহ্য করবো? বড় মিলে তুই জীবনে ইম্যাচিন শালা, তুই ছাড়া মারে তোর জন্য শালা এরকম বিগড়ে গেছে। তুই শালা তিনবার ম্যাট্রিক ফেল করে আমার সঙ্গে আসছোস, এই আমি তোর কিসের দোস্ত লাগি, কিসের দোস্ত লাগে আমি তুই বল? এই তুই যেন ধরতেছ আমারে, তোর জন্য শালা নষ্ট হয়েছে এটা। বাইরে এখনই তুই রিং নিয়ে আস, রাস্তায় ঘুরে বা যে হাতে বা যে কর্নারে বা তুলে আমার কাছে নিয়ে আনবি, তার আগে ঘরে ঢুকবি তুই, যা বেরো চুপ বেরো, আমার রিং খুলে নিয়ে আস, যা। কই তুমি বলো তো? এই তো বেবি, আমি চালের দোকানে চালটা বদলে নিয়ে আসতেছি। আচ্ছা তুমি যে চালের দোকানে গেছো চাল বদলায় আনতে, তুমি চালের বস্তা নিয়ে গেছো? কোনো সমস্যা নাই বেবি, চাল দোকানদার খুবই ভদ্র লোক, উনি নিজ দায়িত্বে বাসে গিয়ে চাল বদলে দিয়ে আসবে। ভালো হইছে। আচ্ছা তুমি কি রিংটা নিয়েছো? রিং হানছি মানে, রিং তো অলরেডি আমার পকেটে, আমার কাছে আমার হাতে। রিংটা নিয়ে সোজা বাসায় চলে আসো, আর প্লিজ বাজারে ওই চালের দোকানদারদের সাথে আর কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি করবে না, ঠিক আছে? হ্যালো হ্যালো, এই কি হয়েছে তোমার? আর বিয়ে করতে যাচ্ছি, বনিয়ে এই বাসায় আমি কিভাবে আসবো বল? ফ্রেন্ডশিপের যে ব্যাপারটা রাখতে চাইলে রাখা যায়, এটার জন্য একসাথে থাকা জরুরি না। ফারহান প্লিজ একটা ব্যবস্থা আমি করতে পারবো। আর কত বাবু, তোর সবসময় তোমাকে সাহায্য করছিস, আর বাবা মারা যাওয়ার পর থেকে তো কতবার তোর কাছ থেকে টাকা নিছি, একবারও তো ফেরত চাস নাই। মাকে ময়মনসিংহ পাঠানোর পর থাকার জায়গা পাচ্ছিলাম না, মিল্কি তার বাসায় থাকার জায়গা দেয়, কোনোদিন আমার কাছে ভাড়া চায় নেই। তোদের এত ঋণ আমি কীভাবে শোধ করবো বল? বিয়েতে যেতে বলবি না, তোদেরকে দাওয়াত দেওয়া আছে, যদি ইচ্ছা হয় চলে আসিস। বিশ্বাস ছিল তুই করে দেখাইছ, তার মানে তো মিশন ইজ অন, পারানের এনগেজমেন্ট হচ্ছে। Bye.
এটা কি ডায়মন্ডের রিং? এটা গোল্ডের রিং। ভাই ও ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই আপনি ফ্লোরে বসে আছেন কে ভাই? কিছু হয় নাই, হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে স্যার থেকে ফ্লোরে পড়ে গেছে, মনে হয় প্রেশারটা হাই। ভাই মাথা ঘুরে পড়ে গেলে আপনার চেহারার এই অবস্থা কেন? নাকি এই থাম ভাই কি হয়েছে আপনার? কোন না ভাই, বিজু ভাই ছোটবেলার থেকে আমি মহল্লায় বড় হয়েছি, এই মহল্লার বাচ্চা থেকে শুরু করে বুড়ারা পর্যন্ত সবাই আমার ছিল, কেউ কোনোদিন মুখে মুখে কথা কইতে আরে নাই, গায়ে হাত তুইলা কথা কওয়া তো দূরে থাক, চোখে চোখ রেখে আমার লগে কথা কওয়ার সাহস নেই। আর এই মহল্লায় আমার গায়ে হাত দিয়ে ভাই কি আপনার গায়ে হাত দিছে? একবার নাম ডাকালি কোন ভাই? ভাই আল্লাহর নাম কোন ভাই? ভাই ওর হাত কাইটা ভাই আপনার সামনে এনে হাজির করতেছি ভাই। আচ্ছা আমার গায়ে হাত তুলছে আর তোরা শুধু হাত কাটবি? ভাই কি করতে হবে আপনি শুধু একবার মুখ দিয়া কোন ভাই, লাগে পুরো মহল্লায় আগুন লাগাই দেবো ভাই। এখানে কিছু করা যাবে না। আমার মনে হয় রিংটা যার তাকে ফেরত দিয়ে আসা উচিত, নাহলে পরে পুলিশের ঝামেলা হইতে পারে। কিন্তু দোষ রিং ফেরত দিতে গেলে ওই লোক যদি ধরে আবার আমাদের পুলিশে দেয় তখন? এমনিতেও আমরা পুলিশের কাছে ধরা খাচ্ছি, আর আগামীকালকে আমার এঙ্গেজমেন্ট জেল হাজতেই হবে। সকালে মাথাটা গরম ছিল আর আজকে কি রোদটা উঠছে দেখছস? ওরে মারবি একটু, একটা মানুষ এত ভুল কেমনে করে মিল্কি? তুই একদিনে যতগুলো না ভুল করছিস একটা মানুষ তার পুরো জন্মে এতগুলো ভুল করতে পারে না। যেভাবে হোক আমাদেরকে আংটিটা ফেরত দিয়ে আসতে হবে, এরপর যা হবে দেখা যাবে। এই দাঁড়া, রিং ফেরত দিলে তুই এনগেজমেন্ট করবি কীভাবে আর সারাকে কী বলে বুঝাবি? শোন ব্রাদার্স, আমার কাছে একটা প্ল্যান আছে। ভাইয়া আপনি না অনেক দয়ালু, প্লিজ আর আপনার একটা প্ল্যান শুনতে আমি একদমই ইন্টারেস্টেড না, ঠিক আছে? গতকালে পার্টি প্ল্যান করছিলেন না আপনি, মানা করছিলাম, বলছিলাম ওরে খাওয়াইস না খাওয়াইস না খাওয়াইস না, তাহলে এত বড় ডিজাস্টার হইতো না, আর মানুষের মাথায় বাড়ি মেরে সে আংটিটাও চুরি করে আনতো না। ফারহান আমার প্ল্যানটা তো আগে শোন, আমরা জীবনে একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে আছি এবং এই সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে আমাদের একই মতাদর্শে বিশ্বাসী হতে হবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধের একতা বজায় রাখতে হবে। ভাইয়া রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আসল কথায় আসো। বিষয়টা বন্ধু যে আমরা আসলে দুইটা প্রবলেম ফেস করতেছি, একটা হচ্ছে আমরা রিংটা হারিয়ে ফেলেছি আর একটা হচ্ছে একটা অন্যের রিং হাতিয়ে এনেছি। দুটার যোগফল হলো আমাদের কাছে একটা রিং আছে গোল্ডের। তো আমার প্ল্যান হলো আমরা দুই দলে ভাগ হয়ে যাব, এক দলে ফারহান একা থাকবে আর এক দলে আমি আর মিল্কি। ফারহান তুই যাবি সারার কাছে, গিয়ে প্রেম ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলবি, সারা এই যুগের ইন্টেলিজেন্ট মেয়ে, ও বুঝবে ব্যাপারটা যে কী হয়েছে, ঘটনাটা তুই খুলে বল। আর আমি আর মিল্কি আমরা একটা সার্চ টিম, আমরা ওই সকল ক্যাব তারপরে সিএনজি স্টেশনগুলো থেকে শুরু করে বাস স্ট্যান্ড দোকানপাট অলি গলিতে আনাচে কানাচে সব জায়গায় আমরা সার্চ করে ফেলবো, কি বলিস? কি চমৎকার রকমের ফালতু আইডিয়া দিস তোরা, শালা ভাঙ্গা ঠারাগারে ইউজলেস টায়ার। আমি তারপর সারাকে গিয়ে কি বলবো যে সারা
আমাদের বিয়ের জন্য যে ডায়মন্ডের রিংটা তুমি সিলেক্ট করেছিলে সেটা তো আমি হারায় ফেলছি। তা আমার বন্ধু মিল্কি এবং বাবু মিলে একটি চোরাই মালের ব্যবস্থা করেছে, তো চলো আমরা সেই চোরাই মালটা দিয়ে আমাদের বিয়েটা সেরে ফেলি। আর তা বলবি কেন, তুই সারাকে বুঝিয়ে বলে সে তো বুঝবে, আর লাইফে তো আরো অনেক প্রবলেম আসবে, এত অবুঝলে তো চলবে না। সো নাও ইটস প্লে টাইম, তোরা যেটা ভালো বুঝিস ওটা কর। সারার সাইডটা আমি দেখতেছি, ওকে কিভাবে বোঝানো যায় আমি হ্যান্ডেল করতেছি, ঠিক আছে? আর আন্টির টমকে দে, থ্যাংক ইউ, খালি একটা দয়া কর, বেশি মাথা খাটাইস না। তোরা এখন বের হ্যান্ডেল কোনো ভুল নাই, আমি মরার আগ পর্যন্ত এই চেহারা ভুলতে পারব না। বিজু? জি ভাই। আজকে সূর্যাস্তের পর এক নতুন রাতের সূচনা হইল। ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ এই পিসের চেহারা দেখা তারপর ঘুমাইতে যায়। প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খোঁজ লাগা, মালরে যেখানেই খুঁজা পাবি সাথে সাথে আমারে ফোন করে খবর দিবি। আরেকবার যা গিয়ে খবর নে কয়তলায় আছে। সক্রেটিস মিরর চেম্বারটা কয়তলায়? সক্রেটিস না সাইক্রেটিস। এই ব্যাটা সক্রেটিস আর সাইক্রেটিস এক, আমরা কি গ্রাম থেকে আইছি? দেমু কিন্তু কানের নিচে একটা বন। ডাক্তার আব্বার ঠিক করে রাখো ভাই, দুইতলায় যাবা। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো, যে করে টেস্ট করেছি এটাতে অ্যাবনর্মাল কিছুই দেখছি না। ম্যাডাম আমি ঘুমাইলে একটা দুঃস্বপ্ন দেখি। কি দুঃস্বপ্ন? বাচ্চু আমারে পিছে পিছে তরল নিয়ে দূর হইতে আছে। বাচ্চুটা কি কোনো গুন্ডা বদমাশ? শুধু গুন্ডা, বচ্চন হল এই এলাকার সন্ত্রাস। গুন্ডার নাম বাচ্চু সেটা বুঝলাম, বচ্চনটা আবার কি? বাচ্চু হলো বচ্চন, বচ্চনই হলো আর গুন্ডার নাম। আরে আপনারা কারা? সিকিউরিটি বাচ্চু যদি বচ্চন হয় আমি বলো ডেঞ্জার দিন তো দেখা তো ডেঞ্জার দিদি। খবরদার খবরদার, আমার প্রেসিডেন্টকে হাত দিবেন না। তুই কি ভাবছিস
আমি খবর লই নাই, টেকা লয়ে গিয়া তো জুয়া খেলছো। আশ্চর্য খবর দেওয়ার প্রেসিডেন্টকে হাত তুলবে না, এটাকে গুন্ডা ব্যবস্থা করার জায়গা। হ্যাঁ ফাজলামো পেয়েছেন আপনি। আর শুনুন, আপনার মতো গুন্ডাকে শায়েস্তা করার মতো ক্ষমতা আমার আছে, আপনার এখান থেকে যাবেন নাকি পুলিশ ডাকবো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কি করছেন আপনি এখানে, এখানে গুন্ডামি করছেন কেন? এটা পাগলামো করার জায়গা না, ঠিক আছে? আপনার মতো পাগলকে আমি ভালো করি, তো পাগলামো আমার সামনে কম করবেন। বেরিয়ে যান বলছি। আশ্চর্য আগে কখনো এমন গুন্ডা পেশেন্ট পাইনি তো। গুন্ডা? আমি তো গুন্ডা না, আমি লোকাল পার্টি করি, সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা বুঝলাম, এবার আপনি আমাকে শুরু থেকে বলুন, কাল এখানে আসার আগে আপনি কি কি করেছেন? আসলে সকাল থেকেই টেনশনে ছিলাম, কিছুদিন ধরে ওই দুলাল খুব জ্বালাইতেছিল, তারপরে ওরে খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসি, তারপরে সব কিছু তো আপনার সামনেই ঘটছে, আপনারা তো দেখছেন। আপনি কাল যেভাবে অজ্ঞান হয়ে পড়লেন এটাকে অ্যাংজাইটি অ্যাটাক বলে। গাড়ি চালাবার সময় বা লিফটে ওঠার সময় অথবা আপনি যদি কোনো কারণে নার্ভাস হয়ে পড়েন তখন আবারও আপনার এই অ্যাটাক হতে পারে, সো আপনার চিকিৎসা প্রয়োজন। আসলে হয়েছে কি ম্যাডাম, ছোট থেকে এত বড় হয়েছি, কেউ কোনো দিন আমার লগে চোখ উঠে কথা কইতে পারেনি, আমার মাও আমারে কখনো বকা দিয়ে কথা কয়নি, আর আপনি আমার জন্য ধমক দিয়ে কথা কইলেন। আমি আসলে হাত পাকাই পাই হেসকি উঠে অজ্ঞান হয়ে গেলাম, কি লজ্জার ব্যাপার। আরে এরকম হতেই পারে, এত লজ্জার কি আছে? জি না, আমাগোর লাইনে এটা করার নিয়ম নেই, ভাইরা কখনো হেসকি উঠে অজ্ঞান হইতে পারবে না, সেটা লজ্জার বিষয়, ভাইদের ভ্যালু থাকে না, ভাইদের দেখে সবাই ভয় পাইব। ভাইরা যদি এখন তাদের সেন্সিটিভ ব্যাপারগুলা ইমোশনগুলো মানুষকে বুঝাইয়া দেয় তখন আর তারা ভয় পাইব না। ধরেন ভাইরা কখনো কোনো ফুল দেখে কইতে পারবো না, বাহ এই ফুলটা তো দেখতে অনেক সুন্দর, এটা কোন দেব না। কোনো ফুটফুটে বাচ্চারে দেখলে দেখার পর বাহ কি কিউট বাচ্চা, এটাও কোন দেব না। ধরেন একটা পাপি ডগ দেখলো, ওইটারে দেখা ওইটারে চশমা পরায়া মোবাইল পকেট থেকে বাইর করা ওই ডগের লগে ছবি তুলা ফেসবুকে সেলফি আপলোড দেওয়া দেব, তাইলে ভাইগোর সম্মান থাকে। আচ্ছা তাহলে আমি এমন কি বললাম যার কারণে এত বড় ভাই হেচকিটি দিতে অজ্ঞান হয়ে গেছে? ম্যাডাম আপনি কি কি বলছেন সেটা বড় বিষয়, আপনি কিভাবে বলছেন সেটা বড় বিষয়। কেন জানি মনে হইল নিজের আপন কেউ আমারে বকা দিতেছে। আসলে লাস্ট কবে কেউ আমার লগে এইভাবে কথা কইছে আমি মনে করতে পারি না। হঠাৎ করে ম্যাডাম আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল, তাই আসলে হাত পা কাইপা এইভাবে অজ্ঞান হয়ে গেলাম। দেখুন বচ্চন ভাই, শুনেন আমারে বচ্চন ভাই বলবেন না, আমার পুরা নাম হইতেছে দেওয়ান মোহাম্মদ বাচ্চু, আপনি আমারে বাচ্চু বললেই হবে। আমার পরানো যাচাই তুমি তাই, তুমি তাই গো আমার পরানো তোমা ছাড়া রে জগতে মোর কে।
আরো পরানো যাচ্ছে। যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি। কি ব্যাপার আপু, তোমার মন খারাপ? দেখ না তোর দুলাভাইকে সে কখন থেকে ফোন দিচ্ছি, তো ফোনটা ধরছে না, বলতো কি করি? হয়তো বা সে কোনো কাজে আটকে পড়ে গেছে, তুমি এত টেনশন নিও না। কাজ আর ও, আচ্ছা বলতো বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুই কোনো সিরিয়াস কাজ করতে দেখেছিস? এই গুন্ডামি মাস্তানি ছাড়া তোর কোনো কিছু করতে পারে না সে, সে করবে আবার কাজ। আচ্ছা আপু, দুলাভাই এত ভালো একটা মানুষ, তারপরও কেন তুমি তাকে সবসময় ধমকা ধমকির মধ্যে রাখো? বা খুব দুলাভাইয়ের পক্ষে কথা বলা হচ্ছে তাই না? শোনো, বিয়ের পর জামাইকে সবসময় ধমকের উপর রাখতে হয়, তাহলে জামাইটা ঠিক থাকে। এখন তো বুঝবা না, বুঝবা কখন জানো? নিজে যখন বিয়ে করবা তখন। আর হ্যাঁ, তোমার দুলাভাই এত ভালো মানুষ সেটা তোমাকে কে বলেছে শুনি? দুলাভাই অবশ্যই ভালো মানুষ, আই মিন তোমার কি মনে হয় দুলাভাই তোমাকে ভয় পায়? না ভয় পায় না, শুধুমাত্র ভয়ের অভিনয় করে, আর সেটা আমি খুব ভালো করে বুঝি। এক্স্যাক্টলি, আর এটা কেন করে? যেহেতু সে তোমাকে প্রচন্ড ভালোবাসে তাই। আপু থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? না এমনি থ্যাংক ইউ। এমনি থ্যাংক ইউর কোনো মানে হয়? আসলে আম্মু আব্বু মারা যাওয়ার পর তুমি আমাকে যেভাবে টেক কেয়ার করেছো সেটা কোনো বোনই করে না, আর তাছাড়া দুলাভাইও আমাকে কত আদর করে, কত ভালোবাসে, তার নিজের ছোট বোনের থেকে আমাকে বেশি আদর করে। তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না। সারা, তুই ছাড়া আমাদের কে আছে বল? তুই যদি এরপর এই ধরনের কোনো কথা বলিস তাহলে তোর সাথে আমি কোনো কথা বলবো না, একদম বলে দিলাম। অনেক বড় হয়ে গেছো, নিজেটা খুব বুঝতে শিখেছো তাই না? কিরে ভাই, দেখা চলতে পারেন না, কর্নিয়ার সমস্যা আছে নাকি? তুই চেনো সামারে? কানের নিচে যখন একটা থাবর মারমু তখন বুঝবি আমি কে। ভাই সর, ভাই ভাই ভুলে গেছে গো ভাই। কি আর ভুলইছে? আর ভুলইবো না ভাই। বাবু আয় ভাই, দুধ দুধ আর চা খা। তুমি ব্যবহারে লোক, দুধ চা খা। আবার কিসের ব্যবহার? ভুলে গেছে, আর করবো না ভাই। আয় ভাই, এ মামা মামা, এই মালিক তো হিমাল মামা। মামা এই দেখ, মামা দরজা বন্ধ হই ধর, কোন গদ তো কি আমি ভালো কথা কইতাছি।
কি হয়েছে ফারহান? কি এমন কথা বলবা যেটা ফোনেও বলা যায় না? কিছু না, তোমাকে দেখতে অনেক ইচ্ছা করতেছিল তাই ডাকছি। আমাকে দেখতে ইচ্ছা করতেছিল, ফাইন, হিয়ার আই অ্যাম, দেখো। ফারহান, তোমার কি শরীর খারাপ? না। আচ্ছা, আমাদের এনগেজমেন্টে কালকে আমার ফ্যামিলি আসতেছে না, এটা নিয়ে তোমার মন খারাপ না তো? না, যদি হয় তাহলে আই থিঙ্ক আমরা অন্য কোনো ডিসিশন নিতে পারি, যদি তুমি চাও আর কি। অন্য কোনো ডিসিশন মানে? তোমার ফ্যামিলি আসতে পারবে না এটা তো আমরা অনেক আগে থেকেই জানি। না মানে আমি জাস্ট মিন করতেছিলাম কালকে আমাদের জন্য একটা স্পেশাল একটা দিন, এত ইম্পর্টেন্ট দিন, তো তুমি তো অবভিয়াসলি কোনো কম্প্রোমাইজ করবা না। সো যদি তুমি চাও আমরা এক দেড় সপ্তাহ, মানে যদি চাও, ইফ ইউ ডোন্ট মাইন্ড আর কি, পিছাইতে পারি। আই ডু মাইন্ড ফারহান, কালকে এনগেজমেন্ট এবং তুমি আমাকে একদিন আগে এইসব কেন বলতেছো? মানে ডু ইউ নট ওয়ান্ট টু ম্যারি মি? কি বলতেছো এসব? এক্স্যাক্টলি কি বলতেছো তুমি এসব? দেখো আমি, তুমি অন্য কিছু মিন করে তো আমি বলি না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে তোমার ডেটটা যদি পিছাইতে চাও ওটা করতে পারি, ইনফ্যাক্ট বলে ভালো হয় না? কি ভালো হয়? আমার জিনিস কই? আঙ্কেল আমি না বুঝতেছি না কিসের জিনিস। বল বচ্চন ভাই। সরি ভাই। এখনো সময় আছে, আমার জিনিস বাইর কর। ভাই সবাই খালি বলতেছে জিনিস দে মাল দে, কিন্তু কি জিনিস সেটা না বলতেছে না। কি জিনিস জানোস না? না ভাই, যদি জানতাম তাহলে বিকাল থেকে তো মায়ের খাইতাম না। জানবি প্যাদানি চিনোস? যখন প্যাদানি করব সব দিক দিয়া কথা বেরিয়ে থাকবে। আমি যাচ্ছি। বাসায় যাচ্ছি আর কোথায়? আচ্ছা চলো আমি তোমাকে আগে দিয়ে আসি। না প্লিজ, আমি একাই যেতে পারবো। এন্ড ইউ নো হোয়াট ফারহান, ভালোবাসার কোনো সংজ্ঞা না থাকতে পারে কিন্তু একটা অর্থ আছে, এন্ড দ্যাট ইজ বিশ্বাস। আর আজকে আমার বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে। আর বিশ্বাস না থাকলে এই রিলেশনশিপের কোনো মানে হয় না। সারা আমি তোমার বিশ্বাস ভাঙি নাই, আর রিলেশনশিপ না রাখা তো প্রশ্নই উঠতেছে না এখানে কোনো। আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে আমরা কি এনগেজমেন্টের ডেটটা পিছাইতে পারি নাকি, ইনফ্যাক্ট এক সপ্তাহ যদি পিছাইতে পারতাম তাহলে খুবই ভালো হয়। আমার ফ্যামিলির কথা চিন্তা করেছো? আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার বোন আমার টেক কেয়ার করেছে, এবং আমার দুলা ভাই তার নিজের ছোট বোনের থেকে আমাকে বেশি ভালোবাসে, তাদেরকে আমি কি মুখে সব বলবো? আমি তো এত কিছু ভেবে বলি নাই তোমাকে। তোর ধারণা আছে আমি কে? তুই আমার ইচ্ছে বুঝত তুই এটা কেন করলি? হ্যাঁ আংটি লাগবো, আমারে কইছি
আরে বেটা এরকম হাজার হাজার আংটি আমার পায়ের তলে পড়ে থাকে। তোর আংটি লাগবো আংটি নীতি, তোর সাহস হইল কেমনে আমার গায়ে হাত তোলার? ভুলে গেছে গা মামা, আর করবো একদম ঠিক কইছিস। তোরা কিছুই করতে পারবি না, তোগর এমন অবস্থা করুন তোগর লাইফে করা করি শেষ। ওই দুইটারে ঠ্যাং উপরে দিয়ে ঝুলে রাখ। আমার কোনো দোষ নাই ভাই, সবাই বাবুর দোষ, বাবু করছে, বাবু বাবু আমার দোষ। আমি কইছিলাম আঙ্কেলের কাছে সরি বায়ের মাথায় বাড়ি দিয়ে রিং চুরি করতে। আই তুই কালকে রাত্রেবেলা আমার কি গাওয়াইছিলি, ওইটা গাহাই তো আমার অবস্থা হইছে। তুই হালাই দিয়ে নেশা কর না ভাই, আমি ভালো ফ্যামিলির ছেলে আর আমি কর্পোরেট চাকরি করি, আমি জানি রিং কোথায় আছে। কই আছে আন্টি রিং? আমাদের একটা বন্ধুর কাছে আছে। তোর বন্ধু কই এখন? ওই রিংটা নিয়ে আর বউয়ের সাথে দেখা করতে গেছে। আমার শালির এঙ্গেজমেন্ট রিং লয়া ওই আর বোন লগে দেখা করতে গেছে? কি করলি তুই এটা? হ্যাঁ ওই তুই 10-20 মিনিটের মধ্যে তোর বন্ধুরে এখানে আনবি, আর যদি না আনতে পারছস ওই ফোন বের কর। বাবু বল, পাইছিস? হ্যালো। হ্যালো কে? বচ্চন ভাই। বচ্চন? কোন বচ্চন ভাই? বচ্চন ভাইরে চিনস না? না খারাপ, চেনানোর ব্যবস্থা করতেছি। এমন চেনান চেনামু নিজের বাপ মারে আজীবনের লেগে ভুলে যায়। সারা জীবন বচ্চন ভাইরে মনে রাখবে। তো বচ্চন সাহেব আপনি কি চান আমি একটু বলবেন? দুলা ভাই, দুলা ভাই কি হয়েছে? আমি আমার আংটি ফেরত চাই, যেটা তুই তোর বউরে দেওয়ার জন্য চুরি করছিস। আপনার আংটি চুরি মানে দুলা ভাই আংটি চুরি করছে? কার আংটি? এই চুপ থাকো না। এই চুপ, আমি তোর 20 মিনিট সময় দিলাম। 20 মিনিটের মধ্যে যদি আংটি আমার কাছে না পৌঁছাইছিস তোর এই তুই নেশা কর বন্ধ আছে না, জিন্দগিটা ও ঘরে আর দেখতে পারবি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঠিকানা তো একটু বল। হ্যালো ঠিকানাটা বল। আমি আগে জানতাম এগুলো কিছু। কারণ তুমি আমাকে খুলে বলবে কি হয়েছে? হ্যাঁ দুলা ভাই কি হয়েছে? কার আংটি চুরি হয়েছে? আরে কি দুলা ভাই, কার দুলা ভাই, কিসের দুলা ভাই, কি বলছিস? বচ্চন ভাই আমার দুলা ভাই, এটাই বলতেছি তোমাকে আমি এতক্ষণ ধরে। জি দুলা ভাইয়ের নাম না দেওয়ান না দারোয়ান কেটে বললা? দেওয়ান মোহাম্মদ বাচ্চু, সবাই তাকে বচ্চন ভাই বলে ডাকে। ভাই আর 5 মিনিট, ভাই 5 মিনিট পড়তে এমনি রিংটা নিয়ে আসবে, হাতটা এখন খুলে দেন আর রিং না পাইলে বাইরে রাখেন। ওই আংটি পাইলে তোরে ছেড়ে দিব, এটা তোরে কে কইল ভাই? এটা কেমন বিচার ভাই, আংটি পাইলেও সারবেন না? আংটি ফেরত পেলে তো একটার বিচার হইল, আর আমার গায়ে যে হাত তুলছে এটার বিচার? ভাই হাত তো আমি তুলি নাই, মিল্কি তুলছে, মিল্কিরে ধরেন। ভাই অজ্ঞান হয়ে গেছে। ওই অজ্ঞান হয় নাই, হালা ভঙ্গ করছে। ভাই 20 মিনিট তো শেষ। হ্যালো সাদা, তুই এলে? এটা কি দুলা ভাই, তুমি ফারহানের ফ্রেন্ডকে ধরে নিয়ে আসছি কেন? কারা ফারহানের ফ্রেন্ড? আরে এই দুইজন ফারহানের ফ্রেন্ড,
তুমি ফাহানকে পছন্দ করো না সেটা আমি বুঝলাম, তাই বলে তাদের ফ্রেন্ডদেরকে ধরে নিয়ে আসবা? আরে তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? এরা ফাহানের ফ্রেন্ড জানলে কি এদের ধরে আনতাম নাকি? দাঁড়াও আমি এক্ষুনি আপুকে ফোন দিচ্ছি। আরে বোকা আমি, আপুকে কেন ফোন দিতে হবে, পাগলামি করো। সামান্য বিষয় কি তোর আপুকে ফোন দেওয়ার দরকার আছে? এইগুলো কি বোকা বোকা আমি? এরকম একটা ঘটনা ঘটতে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমরা তো সবাই মিলে প্ল্যান করছিলাম যে রিংয়ের আসল মালিককে খুঁজে আমরা রিংটা ফেরত দিয়ে দিব, আর আমি সারাকেও বলেছিলাম যে এই কারণে এনগেজমেন্টটা পিছাই দিতে। বাট যা ঘটার তা তো তার আগে ঘটে গেল, আর আমাদের রিংটাও হারিয়ে গিয়েছিল। সো তোমাদের রিংও হারানো গেছে? রিংটা আমারই পিক করার কথা ছিল, কিন্তু এই বাবুর বাচ্চা হঠাৎ করে আমার স্লিপটা নিয়ে চলে যায়। তারপর থেকে আসলে ঘটনাটা শুরু হয়। তোমার রিং হারানো গেছে তুমি এটা আমারে জানাবা না? হ্যাঁ কেনি তো তোমার রিং চেহারা মনে আছে কারো? ও ভাই এই যে দিতেছি ওরাই তো, ছবি আগে দিব তারপরে ওইটারে খুঁজে বাইর করুন। টেনশন করো না, তোমাকে রিং খুঁজে বাইর করতেছি, ওয়ান টুর ব্যাপার। দাঁড়াও দিলো ভাই, এসব পরে আগে বাসে চলো, আপু তোমার ব্যাপার অনেক চিন্তিত। ও বাহ না, চলো হ্যাঁ যাইতেছি। তোকে ভাবিও টেনশন করতেছে, তোরা কি ভাই যা জিরে ওই আটেতে ফোন দিয়ে রাখি, সব কিছু ব্যবস্থা করে দিই, টেনশন নিও না, রিং পেয়ে যাবে। ভাইয়া শোনো, তোমারে আমি একটু সাবধান করতে চাই একটা বিষয়। মানে আমি তো সারার বোনের বিয়ে করে আমার লাইফটা শেষ, এখন সারার যে মেজাজ দেখলাম দেখা মনে হইল সারার মেজাজ সারার বোনের থেকেও বেশি। তুমি তো ওকে বিয়ে করতে যাইতেছ, তো তুমি একটু সাবধানে থেকো। আমি চাই না ভাইয়া তোমার জীবনটা শেষ হোক। না না চিন্তা করেন, আমি অবশ্যই খুব সাবধানে থাকবো। হ্যাঁ